মেদিনীপুর ছাড়ার পরে ভিড়টা দমকা হবে না তো যে ব্যাগ চলে যাবে পুরুলিয়া আমি থেকে যাবো বাঁকুড়ায় জয়চন্ডী পাহাড়। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে, আর আজকে আমরা জার্নি করবো 12883 সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেসে। যে ট্রেনটা সাঁতরাগাছি জংশন স্টেশন থেকে ছাড়বে সকালবেলা 6:28 আর আমাদের পুরুলিয়া পৌঁছে দেবে দুপুরবেলা 11:55। টোটাল আজকে আমাদের জার্নি টাইম লাগবে 5 ঘন্টা 27 মিনিট। আজকে আমরা টোটাল কভার করবো 315 কিলোমিটার। আজকে আমাদের জার্নিতে আসবে টোটাল 9টা হল্ট। তাহলে চলুন ট্রেন আসুক, ট্রেন আসতে আপনাদেরকে লোকোমোটিভ দেখাচ্ছি আর কোচে উঠছি। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেসের লোকোমোটিভ, সাঁতরাগাছি লোকোশেডের WAP-7 লোকোমোটিভ। আর আজকে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার, এবারে স্পিড থাকবে 57 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের এই ট্রেনটার সাথে থাকে টোটাল 11টা কোচ, তার মধ্যে থাকবে 4টে জেনারেল কোচ, 4টে সেকেন্ড সিটিং কোচ, 1টা CC কোচ আর 2টো EOG। ঠিক আছে, তাহলে চলুন যে কোনো একটা আমি আজকে জার্নি করবো কিন্তু জেনারেলে, ঠিক আছে, রিজার্ভেশন নেই আজকে আমার, জেনারেলে জার্নি করবো। আর যে কোনো একটা জেনারেল কোচে উঠি, জেনারেল কোচে ট্রেন চালুক, ট্রেন চালে আপনার সাথে কথা বলছি। বন্ধুরা দেখুন কী ট্রেন আমাদেরকে ওভারটেক করছে, বন্দে ভারত, পুরী বন্দে ভারত। বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:40 মতো, আর আমাদের ট্রেনের এই স্টেশন থেকে ছাড়ার টাইম ছিল 6:28, মানে মোটামুটি 13 মিনিট লেট হয়ে গেছে আমাদের ট্রেন ছাড়তে ছাড়তে আমাদের সোর্স সাঁতরাগাছি জংশন দিয়ে। আর আমি যদি এই ট্রেনটার ভাড়ার বিষয়ে বলি, তাহলে এই ট্রেনটাতে যদি আপনারা এন্ড টু এন্ড মানে সাঁতরাগাছি থেকে পুরুলিয়া পর্যন্ত এই আমার মতো জেনারেলে জার্নি করতে চান, তাহলে ভাড়া লাগবে হচ্ছে 130 টাকা। যদি আপনারা সেকেন্ড সিটিং জার্নি করতে চান, তাহলে ভাড়া লাগবে হচ্ছে 145 টাকা। আর যদি আপনারা সিসি এসি চেয়ার কারে জার্নি করতে চান, তাহলে ভাড়া লাগবে হচ্ছে 515 টাকা, বাকিটা আপনাদের হাতে। আর জেনারেলে মোটামুটি সিট পাওয়া যায়, দেখুন জেনারেলে মোটামুটি লোক থাকলেও সিট পাবেন, মানে এরকম ভিন্ন নয় যে লাইন দিয়ে ট্রেনে উঠতে হয়, ট্রেনের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, তেমন ব্যাপার নয়, সিট পেয়ে যাবেন। আর আমরা আজকে 5টা জেলা কভার করবো, আর আমাদের রুট হচ্ছে বেসিক্যালি নর্মালি এখান থেকে খড়গপুর থেকে মেদিনীপুর হয়ে পুরুলিয়া, বাঁকুড়া হয়ে পুরুলিয়া। তো টোটাল 5টা জেলা, তো 5টা জেলার নাম আপনারা একদম সিরিয়াল বাই সিরিয়াল লিখে দেবেন, যে যে ঠিক লিখবেন সবাইকে আমি একটা করে লাভ রিয়াক দিয়ে দেবো। আর আমাদের এই ট্রেনটা চালু হয়েছিল 2001 সালের 1 এপ্রিল, মানে 24 বছর আগে, ঠিক আছে। আর এলএইচবি হয় 2 বছর হয়েছে, এলএইচবি হয়েছে এই ট্রেনটা। তো আমাদের ফার্স্ট হল্ট আসবে খড়গপুর, খড়গপুরে আপনাদের সাথে কথা হবে।
বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8:02, আর আমরা এখন এসে পৌঁছেছি আমাদের ফার্স্ট হল্ট খড়গপুরে। খড়গপুরে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 7:45, ট্রেন এসছে ধরুন 8:00 এসছে 15 মিনিট লেটে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। আর খড়গপুর স্টেশন সম্বন্ধে বা শহর সম্বন্ধে যদি বলি, তাহলে খড়গপুর শহর হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের 9ম বৃহত্তম শহর, আর খড়গপুর রেলওয়ে স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গের 4র্থ ব্যস্ততম রেল স্টেশন। আর খড়গপুরের যে রেল প্ল্যাটফর্ম, এটা পৃথিবীর 4র্থ দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম। এর আগে যে 3টে রেল প্ল্যাটফর্ম আছে, ওই 3টেও ভারতেই আছে, তো ওই 3টের নাম আপনারা লিখবেন। আর খড়গপুর যেহেতু জংশন, তাই বন্ধুরা লাইন আলাদা হবে। আমরা যদি আপের দিকে দেখি, ডাউনের দিকে লাইনটা এলো হাওড়ার দিক থেকে, এসে একটা চলে যাবে টাটানগরের দিকে, একটা চলে যাবে মেদিনীপুরের দিকে, আর একটা চলে যাবে ভুবনেশ্বরের দিকে। আজকে আমরা বেসিক্যালি যাবো মেদিনীপুরের দিকে, আর এরপরে আমাদের হল্ট আসবে মেদিনীপুর। দেখুন বন্ধুরা, খড়গপুর জংশনে আপের দিকে আমি এখন আপনাদের লাইন আলাদা হওয়াটা দেখাচ্ছি। একদম বাঁদিকে যে লাইনটা চলে গেছে, এটা চলে গেছে ভুবনেশ্বরের দিকে বা পুরীর দিকে, একদম বাঁদিকে। তারপরে আমরা একদম চলে যাবো ডান দিকে, মাঝখান দিয়ে আরও একটা লাইন চলে যাবে, ওটা চলে যাবে টাটানগরের দিকে। একদম বাঁদিকে হচ্ছে ভুবনেশ্বর, মাঝখানে টাটানগর, ডান দিকে মেদিনীপুর। আমরা যাবো মেদিনীপুরের দিকে ডান দিকে। এই দেখুন, এই মাঝখানের লাইনটা হচ্ছে টাটা। টাটাকে টাটা করে আমরা রওনা দিলাম মেদিনীপুরের দিকে। বন্ধুরা, এই হলো কংসাবতী বা কাঁসাই নদী। কংসাবতী বা কাঁসাই, বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আমাদের সেকেন্ড হল্ট মেদিনীপুরে। আর এখন ঘড়িতে বাজে 8:24, আর 8:24ই আমাদের ট্রেনের এখানে পৌঁছানোর টাইম ছিল। আর এখানে আমাদের ট্রেনে 2 মিনিটের হল্ট আছে। আর মেদিনীপুর স্টেশন সম্বন্ধে যদি বলি, তাহলে মেদিনীপুরের কোড হচ্ছে MDN। মেদিনীপুর হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সদর, আর পশ্চিমবঙ্গের 18তম বৃহত্তম শহর। আর এই শহর ভারতের স্বাধীনতার ইতিহাসে হেভি নাম করা। টাইম তো এখন হয়নি, কারণ টাইম হয়নি তো, তার কারণ এখানে হয়েছিল মানে স্বাধীনতার ইতিহাসে বেশ নাম করা, তার কারণ এখানে হয়েছিল চুয়াড় বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এগুলো। আর এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়েছে, নাম বলো। আমার নাম রাজেশ দাস। আচ্ছা, দাদার ব্লগ অনেকবার টিভিতে, টিভিতে না ইউটিউবে, ইউটিউবে দেখেছি। হ্যাঁ, আজ দাদাকে সামনে দেখতে পাচ্ছি। পশ্চিম মেদিনীপুর জেলাতেই বাড়ি? হ্যাঁ, বেলদাতে বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে, এখানে। হ্যাঁ, যাবো দুর্গাপুর। আচ্ছা আচ্ছা, বাঁকুড়া হয়ে তারপর দুর্গাপুর, মানে এইটাই যাবে? এইটাই যাবো। আচ্ছা, আমি আছি এই কোচ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চলুন বন্ধুরা, সিগন্যাল হয়ে গেছে ট্রেনের, আর এর পরের হল্ট আমাদের আসবে হচ্ছে শালবনি। A few moments later. তাহলে বন্ধুরা, আমাদের ট্রেন এখন ছাড়লো মেদিনীপুর দিয়ে, আর মেদিনীপুর ছাড়ার পরে ভিড়টা দমকা হয়েছে। দেখুন দেখুন ভিড়, আমার সামনে সিট আছে, তো এখন সিটে তো যাওয়াই যাবে না। এই সামনে যেমন লোক দাঁড়িয়ে আছে, এই লোক মোটামুটি টেনে টুনে সিটে গেলে আর শালবনি কভার করা হবে না। বন্ধুরা দেখুন, ওগুলো হচ্ছে শালবনের বাগান, আর আমাদের এর পরের স্টপ আসবে শালবনি। বন্ধুরা, 144 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এখন এসে পৌঁছেছি শালবনিতে। আর শালবনিতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 8:44, ট্রেন এসছে 8:43, মানে 1 মিনিট বিফোর, মানে আমাদের ট্রেন এখানে 2-3 মিনিট দাঁড়াবে। তো তলায় নেমে তো দাঁড়ানো যেতেই পারে, আমি 1 মিনিটের হল্ট বলে তলায় নামছিলাম না। যাই হোক, আর শালবনি সম্বন্ধে যদি বলি, তাহলে শালবনির কোড হচ্ছে SLB। শালবনি পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে নিজেই ব্লক, নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চল। শালবনিতে আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টাকশাল, মানে এখানে টাকা ছাপানো হয়, ঠিক আছে। আর এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া একটা পরিত্যক্ত ইংরেজ, মানে তখনকার ইংরেজ বায়ুসেনার এয়ারফিল্ডও আছে, ওটা এখন পরিত্যক্ত। আর সিগন্যাল হয়ে গেছে,
আর শালবনিতে সিমেন্ট ফ্যাক্টরিও আছে জেএসডব্লিউর, ঠিক আছে। আর শালবনির পরে আসবে হচ্ছে চন্দ্রকোনা রোড, তারপর আসবে গড়বেতা, দুটোই স্কিপ করব, স্কিপ করে আপনাদের সাথে কথা বলবো আমি বিষ্ণুপুরে। দেখুন বন্ধুরা, আলগা সেগুন গাছের জঙ্গল, পিয়ার ডোবার জঙ্গল এটা। আর এখানে হাতি কিন্তু একদম ন্যাচারাল, মানে যখন তখন হাতি দেখা যেতে পারে, আর হাতি রেল লাইনে চলেও আসে মাঝে মধ্যে। দেখুন জঙ্গলটা, দেখুন ওই দূরে দূর থেকে ঘন জঙ্গল। বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলে এসেছে বিষ্ণুপুর জংশন। আর আমি ভাবলাম প্ল্যাটফর্মটা এইদিকে পড়বে, কিন্তু প্ল্যাটফর্ম পড়েছে এইদিকে। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ নামবে। আর ভেতরে ভিড়টা দেখুন, ভেতরেও প্রচুর ভিড়। আর এই ট্রেনে এরকম ভিড়ই নাকি হয়। আর এখন ঘুরিতে বাজে কটা বাজে, এখন ঘুরিতে বাজে 9:32। এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 9:30, তো ট্রেন বেসিক্যালি 2 মিনিট লেটে এসেছে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট। আর এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে পড়বে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। আর এখানে প্রচুর টেরাকোটার মন্দির রয়েছে, আর এখানে টেরাকোটার শিল্প বিখ্যাত, নাম করা, ঠিক আছে। আর এই যে টেরাকোটার মন্দির রয়েছে, একজন উঠছে, দাদা উঠতে পারবে তো। আর এখানকার টেরাকোটার মন্দিরগুলো কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে আছে। আর বাঁকুড়ার ঘোড়া, পোড়ামাটির ঘোড়া, পৃথিবী বিখ্যাত, পৃথিবী বিখ্যাত। আর বাঁকুড়ার ঘোড়া বলছি, বিষ্ণুপুরের ঘোড়া, মানে বাঁকুড়া জেলার ঘোড়া বিষ্ণুপুরে হয় বেসিক্যালি, পৃথিবী বিখ্যাত। আর যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে। আমরা যদি ডাউনের দিকে দেখি তাহলে একটা লাইন আসবে ময়নাপুরের দিক থেকে, আর একটা আজ মেদিনীপুরের দিক থেকে, দুটো লাইন এক হয়ে চলে যাবে বাঁকুড়ার দিকে। আজকে আমরা এসছি মেদিনীপুরের দিক দিয়ে, আর যাবো হচ্ছে বাঁকুড়ার দিকে। আর আমাকে অনেকেই কমেন্ট করতেন যে দাদা ময়নাপুরের ভিডিও বানান, এখান থেকে লোকাল ট্রেন যায় ময়নাপুর, ঠিক আছে। তো কী টাইমিং কী না আছে বন্ধুরা আমি সঠিক জানি না, এখানকার যারা স্থানীয় আছেন বা যারা বাঁকুড়ার স্থানীয় আছেন তারা আমাকে কমেন্ট করে লিখবেন। তো সেই হিসাবে যদি আমার হয় তাহলে আমি ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। এরপরে আসবে বাঁকুড়া জংশন। তাহলে বন্ধুরা দেখুন, এখন এই দাদা দিয়ে আমরা কিনে খাবো হচ্ছে লেবু চা। আর মানে দাদা দ্বিতীয় মানে অপ্রস্তুত বোধ করছে, এতটাই ভিড় আমাদের ট্রেনে এখন, বিশাল ভিড়, বিষ্ণুপুর দিয়ে আরও ভিড় হলো। এরকম ভিড় হয় না গো, না ভিড় বেশি হয়েছে, আজকে বেশি ভিড় আছে বলছে দাদা। দেখুন ভিড়টা ভেতর, আমার ব্যাগে বিস্কুট বিস্কুট আছে কিন্তু খাওয়ার সুযোগ পাচ্ছি না, ব্যাগের কাছে যেতেই পাচ্ছি না, এমন ভিড়। তো এক দাদাকে ব্যাগ ধরে বসতে বলছি, সে আদ্রায় নামবো, তো আদ্রার আগে আমি আমার ব্যাগ বুঝে নেবো। চা বেশ ভালো, ভালো চায়ের কোয়ালিটি ভালো আছে। এই হলো দ্বারকেশ্বর নদী, এগুলো বেসিক্যালি বর্ষার জলে পুষ্ট নদী, সেই জন্য এখন শীতকাল এরকম শুকনো। বর্ষাকালে এইসব নদীর জল হয়ে ওঠে ভয়ঙ্কর। আমার ঘর গেছি।
বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি আমাদের জার্নি সবচেয়ে ইম্পর্টেন্ট হল্ট বাঁকুড়া জংশনে। আর বাঁকুড়া জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 9:56, ট্রেন পৌঁছেছে 10:03, মানে 7 মিনিট লেটে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের টোটাল 2 মিনিটের হল্ট ছিল। তাই আর হল্ট ফল্ট দেখা হবে না, লোকজন উঠবে, সিগনাল দেবে, গাড়ি ছেড়ে দেবে, তাই দরজার কাছে দাঁড়ানোই বেস্ট। আর প্রচুর মানুষ নামছে, কিন্তু আমার শুধু টেনশন একটাই, আমার ব্যাগ আছে ট্রেনে, ব্যাগ না চলে যায় আমি না বাঁকুড়ায় রয়ে যাই, এটাই আর কি জ্বালা। ঠিক আছে, আর বাঁকুড়া স্টেশন সম্বন্ধে যদি বলি তাহলে বাঁকুড়ার কোড হচ্ছে BQA। বাঁকুড়া পশ্চিমবঙ্গের রাঢ়া অঞ্চলে, বাঁকুড়া জেলার জেলা সদর। আর চলো চলো আর কি আছে বন্ধুরা, ভয় লাগছে কিন্তু যে পরিমাণে দাদা লোক নামছে আর ব্যাগ আছে ট্রেনের ভেতরে, এমন হবে না তো যে ব্যাগ চলে যাবে পুরুলিয়া আমি থেকে যাবো বাঁকুড়ায়। প্রচুর প্রচুর গাদা আছে, শুয়ে শুয়ে যাবেন। আর বাঁকুড়া জংশন স্টেশন, ওর নামও আর বাঁকুড়া জংশন লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে মশাগ্রামের দিকে, ডাউনের কথা বলছি, একটা লাইন এলো মশাগ্রামের দিকে দিক দিয়ে, একটা এলো বিষ্ণুপুরের দিক দিয়ে, দুটো লাইন এক হয়ে চলে যাবে আদ্রার দিকে, আর এরপরের স্টপই আমাদের আসবে আদ্রা। আর বাঁকুড়ার লাল মাটিতে আবহাওয়া পরিবর্তনের জন্য দারুণ বাঁকুড়ার লাল মাটি আর লাল মাটির আবহাওয়া। ঠিক আছে, আর বাঁকুড়ার বিখ্যাত হচ্ছে বাঁকুড়া মিমস ইউটিউব চ্যানেল। ঠিক আছে, উন্মেষ গাঙ্গুলি দাদা যা কন্টেন্ট বানায়, আমি তো হেভি বড় ফ্যান দাদার। ঠিক আছে, যাক দাদার কাছে মনে হয় ভিডিওটা যাবে না, কিন্তু আমি দাদার প্রচুর বড় ফ্যান, প্রচুর প্রচুর। যাই হোক, আর বাঁকুড়ার পরে আমাদের স্টপ আসবে আদ্রা জংশন। দেখুন বন্ধুরা, বাঁকুড়ার পরে আমাদের ভর্তি ট্রেন হয়ে গেছে একদম খালি, আর এখন আমি খাবো এই বিস্কুট খাবো। আর আমাদের এই ট্রেনে মোটামুটি খাবার দাবার তেমন খুব একটা কিন্তু পাওয়া যাচ্ছে না, ওই মুড়ি পাওয়া যাচ্ছে শুধু, আর ওই ডালমুট টালমুট যা পাওয়া যায় সেসব পাওয়া যাচ্ছে। আর সকালবেলা মুড়ি ডালমুড়ের থেকে বিস্কুট ভালো, কারণ সকালবেলা ওই মুড়ি মাখা খেলে দেখতে হবে না। আর আমরা যেহেতু জার্নি করা পাবলিক, আজকে এখানে কালকে সেখানে, আমাদের প্রচুর দেখে শুনে খেতে হয়, সেই জন্য বিস্কুটই খাচ্ছি। বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার জার্নি 3rd হল্ট আদ্রাতে। আর আদ্রাতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 10:45, ট্রেন এসে 10:53, 8 মিনিট লেটে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের টোটাল 5 মিনিটের হল্ট আছে। আর আদ্রা হচ্ছে পুরুলিয়া জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল, আর আদ্রার কাছাকাছি আছে জয়চণ্ডী পাহাড়, দারুণ নাম করা, দারুণ বিখ্যাত। আর আদ্রার যে রেলওয়ে স্টেশন এটা হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের মধ্যে নিজেই একটা রেল ডিভিশন। আর আর আদ্রা যেহেতু জংশন বন্ধুরা, তাই লাইন আলাদা হবে। যদি আমরা ডাউনের দিক থেকে দেখি তাহলে লাইনটা এলো বাঁকুড়ার দিক থেকে, এসে আপে একটা লাইন চলে যাবে আসানসোলের দিকে, একটা যাবে ভজুটির দিকে, একটা যাবে পুরুলিয়ার দিকে। আজকে আমরা বেসিক্যালি যাবো পুরুলিয়ার দিকে। আর এরপরের হল্ট আমাদের আসবে আনারা, টাটা। এরপরে এরপরের হল্ট আমাদের আসবে আনারা, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের ডেস্টিনেশন পুরুলিয়াতে। এই হয়েছে জয়চণ্ডী পাহাড়, আর এই জয়চণ্ডী পাহাড়েই শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের সিনেমা। জয়চণ্ডী পাহাড় এখানে শুটিং হয়েছিল হীরক রাজার দেশে। দারুণ 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 সুন্দর, সত্যজিৎ রায় এমনি এমনি এই জায়গাটাকে বেছে নেয়নি। এটা হচ্ছে টাটানগর আড়া এক্সপ্রেস।
টাটানগর আড়া। বন্ধুরা, দীর্ঘ 315 কিলোমিটার জার্নি করে আমরা এখন এসে পৌঁছালাম আমাদের স্টেশন পুরুলিয়া জংশনে। আর টাইম ছিল পৌঁছানোর 11:55, ট্রেন মোটামুটি পৌঁছে গেছে 35, মানে 20 মিনিট বিফোর। তো 20 মিনিট বিফোর পৌঁছানো মানে চারটি গানই কথা না, দারুণ মেনটেন করেছে টাইম আমাদের ট্রেন। আর আজকে জার্নি এক্সপিরিয়েন্স দারুণ, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে ট্রেনে, মোটামুটি ভিড় হয়, জেনারেলে জার্নি করা যাবে যদি রিজার্ভেশন না পান, খুব একটা সমস্যা হবে না। আর যারা হাওড়া শিয়াল, যারা হাওড়া মানে হাওড়ার দিক থেকে আসছে, ছাত্রাগাছির দিক থেকে বা খড়গপুর থেকে, তারা তো সিট পেয়েই যাবেন, সমস্যা হওয়ার তো কথাই না। যাই হোক, আর পুরুলিয়া সম্বন্ধে যদি বলি, তাহলে পুরুলিয়া হচ্ছে পুরুলিয়া জেলার জেলা সদর আর পশ্চিমবঙ্গের 26তম বৃহত্তম শহর। আর পুরুলিয়ার ছৌ নাচ, ঝুমুর গান, এগুলো পৃথিবী বিখ্যাত, ঠিক আছে। আর ছৌ যে মুখোশ আছে, ওটা আবার জিআই ট্যাগ প্রাপ্ত। আর এখানে কাছাকাছি আছে অযোধ্যা পাহাড়, এখান দিয়ে অযোধ্যা পাহাড় যেতে পারবেন। আর অযোধ্যা পাহাড়ের গোর্গাপুরু হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, 700 মিটার। আর পুরুলিয়া যেহেতু জংশন, তাই লাইন আলাদা হবে, ডাউনের দিক থেকে একটা লাইন আসবে কোটশিলার দিক থেকে, একটা আসবে আদ্রার দিক থেকে, দুটো লাইন এক হয়ে চলে যাবে টাটানগরের দিকে। আর আজকে ভিডিও বেশি বড় করবো না, এখানেই শেষ। ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_ হয়, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশানে। আর যারা ইনস্টাগ্রামে ফলো করবেন, তারা আগে ভাগে জেনে যাবেন কোন রুটে জার্নি হচ্ছে না হচ্ছে, তারপর আমি প্রত্যেকটা আপডেট আগে ইনস্টাগ্রামে দিই। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজ ফলো করবেন বন্ধুরা। তাহলে চলুন আজকে ভিডিও এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে এখন নতুন একটা ভিডিও, টাটা, ভালো থাকবেন সব।